আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাণী সম্পদ খামারি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমরা একটি অপারেশন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাছুরের চোখে একটি সিস্ট হয়েছে, এটিকে বলা হয় ডারময়েড সিস্ট। তো চোখে এ ধরনের সিস্ট হওয়ার কারণে চোখে অনবরত প্রদাহ হতে থাকে এবং চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এই সিস্ট আস্তে আস্তে আরও বড় হয়ে যায় এবং পুরো চোখকেই অন্ধ করে দিতে পারে। তো এটি অপারেশনের দ্বারা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, প্রথমে আমরা চোখের যে স্থানটিতে অপারেশন করব সেই স্থানটি ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অবশ করে নিব। এরপর আমরা ক্যাটগাট দিয়ে সিস্টের গোড়ার অংশটি ভালোভাবে সেলাই করে নিব। ভিউয়ার্স, ক্যাটগাট হচ্ছে এক ধরনের সুতা যেটি পরবর্তীতে আর কাটার প্রয়োজন হয় না, শরীরের সাথে সম্পূর্ণরূপে মিশে যায়। তো এই সুতাটি আমরা অপারেশনের ক্ষেত্রে প্রায় ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, এখন আমরা স্ক্যালপেলের সাহায্যে সিস্টটিকে একেবারে গোড়া থেকে কাটার চেষ্টা করব। এরপর আমরা পানিতে ডাইলিউট করা মার্কিউরোক্রোমের সাহায্যে কাটা স্থানটি পরিষ্কার করব বা ভালোভাবে ধুয়ে দিব। ভিউয়ার্স, এই বাছুরটির বয়স ছিল মাত্র 8 দিন। আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার রক্তপাত ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু আমরা বাছুরের চোখের সিস্টটি অপারেশন করতে পেরেছি এবং বাছুরের চোখ এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। তো যেহেতু বাছুরটির অপারেশন করা হয়েছে, তাই এটিকে কমপক্ষে 5 থেকে 6 দিন বিভিন্ন ধরনের ইনজেকশন প্রয়োগ করতে হবে। ভিউয়ার্স, এখন আমি এই বাছুরটিকে অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশন, ব্যথানাশক ইঞ্জেকশন ও অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করবো।